গ্রুমারদের মধ্যে যে হাসো সিজন 1 এর চ্যাম্পিয়ন তার পারফরম্যান্স আমরা দেখব আর সে সাইফুল রহমান সাইফুল আসসালামু আলাইকুম জাজেস এনার্জি রনি হ্যাঁ মেয়ে পটানো আমার বাম হাতের খেল হ্যাঁ আর যদি না পটে তাহলে ডান হাতের খেল তো সেদিন রনির কল দিলাম রনি বাসায় মিলাদ আছে আইসো কো ভাই দুইটা জিলাপির জন্য যাব বাসা থেকে দোয়া করে দিব আমি কো জিলাপি না তো বিরিয়ানি আছে কো খাওয়া দাওয়া বড় কথা না দোয়াটা আসলে এখনই আসতেছি তো সেদিন এক বন্ধুর বসে দোস্ত তোরা ধূপ জ্বালাস কেন আমরা দুইটা কারণে ধূপ জ্বালাই প্রথমত উপরওয়ালারে ডাকার জন্য আর দ্বিতীয়ত মশা তাড়ানোর জন্য কিন্তু কাজ হয় উল্টা উপরওয়ালাও আসে না মশারাও যায় না লুঙ্গি ব্যবহারের চারটা সুবিধা কি কি গরম লাগলে তুলে দিবেন ঠান্ডা লাগলে নামাই দিবেন চাকরিতে ঢুকলে পিছনে তুলে দিবেন আর জব ছেড়ে দিলে সামনে দেখা দিবেন আমাদের এলাকার এক 90 বছরের মুরব্বী হ্যাঁ বলছে এই কেমন আছো আমি জি ভালো আছি তা তোমার লেখাপড়া কেমন চলতেছে ওই যে আপনার জীবনযাপনের মতো মানে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো শাওনের বউ শাওনের কল দিছে জান কি করো কো টাকা লাগাই কো ওয়াও তার মানে তুমি আমার নতুন মোবাইল কিনে দিবা আই লাভ ইউ জান কার দূর 50 টাকার নোট ট্যাপ লাগাইতেছি এক মহিলার স্বামী মারা গেছে আচ্ছা 10 দিন পর ওই মহিলা গিয়া স্বামীর কবরের উপর কান্না করতেছে আমার মেয়েটার ভর্তি ফির জন্য 40,000 টাকা লাগবে বড় ছেলের জন্য বাইক কিনতে হবে 1.5 লাখ টাকা লাগবে আর আমার জন্য একটা শাড়ি কিনতে হবে 10,000 টাকা লাগবে হঠাৎ একটা ছোট আওয়াজ শোনা গেল এটা কবর আমি কবরে আসছি দুবাই যাই নাই দুই বন্ধু গল্প করতেছে আমার দাদু এত ভুলো মনা ছিল যে নিজের বাড়ি কই তাই ভুলে যেত কয় আমার দাদু এত ভুলো মনা ছিল যে বিছানার মধ্যে পানের পিক ফেলাইয়া নিজেই জানলা দিয়ে লাভ দিত এক নেতা আসছে পাগলাঘর পরিদর্শন করার জন্য তো এক পাগল বলতেছে আমার একটা সিগারেট দেন একটা ম্যাচ দেন নেতা বললো আরে ও তো সুস্থ হয়ে গেছে আমি তোমার সিগারেট দিতেছি আমি তোমার ম্যাচ দিতেছি পাগল বললো কি সিগারেটটা ভাঙ্গা মাথার মধ্যে ঢাললো এবার ম্যাচ দিয়ে আগুন ধরা দিল নেন এবার হোকা একটা টান দেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি সহ এখানে আমরা কয়েকজন আছি পরশ আছে বা আরও আমাদের মেন্টরদের মধ্যে অনেকে আছে যারা আমরা পাশের দেশে একটা শো করে আমরা অনেক পপুলার রাস্তাঘাটে দেখলে আমাদেরকে বলে আমাদের সাথে যখন সাইফুল ভাই থাকে সাইফুল ভাইকে সেভাবে নোটিস হয়তো করে না কিন্তু আমি পরশ আমরা ছিলাম সেই হাসো সিজন 1-এ সেই সিজনে সাইফুল ভাই চ্যাম্পিয়ন হয়েছিল তো আমরা যখন ওই প্রোগ্রামে ছিলাম সেখান থেকেও আমরা নক করে আমরা সাইফুল ভাইকে বলি ভাই আমাদের জোক পাঠান আমাদেরকে এটা পাঠান তো যারা শুধু আমাদেরকে চেনেন কয়েকজনকে যে আমরা অনেক পপুলার আমরা অনেক বড় শিল্পী এই সেই কিন্তু আমরা যারা কমেডি করি আমরা যাকে বস মানি সে হচ্ছে আমাদের সাইফুল ভাই ওকে কেমন লাগলো আমাদের অতিথির শুরুতে আপনি বলবেন অনেক অনেক ভালো লেগেছে আমি অনেক এনজয় করেছি আর অনেক হেসেছি থ্যাংক ইউ সো মাচ এভাবে চালিয়ে যান আর সবাইকে হাসাতে থাকুন আমিন ভাই আমরা তিনজনই মিলে তাকে একটা স্ট্যান্ড আপ দিতে চাই ওই জন্য যে ওই ফ্লাগে বললো যে ওরা সবাই এই হাসোর প্রোগ্রাম থেকে এসছে তার মানে আমার কাছে মনে হয় যে হাসো হচ্ছে নট অনলি বাংলাদেশ আশেপাশে যত কমেডি শো হয় এশিয়ার মধ্যে তার মনে গোড়াপত্তন এখান থেকেই হয়েছে সেই গোড়াপত্তনের সে চ্যাম্পিয়ন এবং তোমরা যারা পপুলার আছো তোমাদের ওস্তাদ সে গুরু সে তার কাছ থেকে তোমরা সব কিছু নাও তো সো ডেফিনেটলি স্যালুট মার্সেল আমাদের দেশের পণ্য যেমন দেশের বাইরে পাঠানো হয় রপ্তানি করা হয় এই হাসো এমন একটা শো এখান থেকে পারফর্মারদের শিখিয়ে পড়িয়ে অন্য দেশের প্রোগ্রামেও পাঠানো হয়
অনেক অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। সবাই চলে এসো, সবাই চলে এসো।